আসসালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ বিডিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, সে জীবন্ত হলে আওয়ামী লীগের ভোট হাতছাড়া হয়ে যাবে। জানাবো বিএনপির মহাসচিবের বাইরে চিৎকার করার প্রয়োজন ছিল না। বিমানবন্দরে পিসিআর ল্যাবের দাবিতে প্রবাসীদের বিক্ষোভ। আর জানাবো শিগগিরই নতুন নিয়মে এসআই ও সার্জেন্ট পদে নিয়োগ। সর্বশেষ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে যেসব যুক্তি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর, পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ভয় ও উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, সেপ্টেম্বর থেকে বিএনপিকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। রিজভী বলেন, তাদের আওয়ামী লীগ প্রহসনের মাত্রা এতটাই বেড়ে গেল যে লাশের বিরুদ্ধেও মামলা দেওয়া শুরু করল। কারণ বিএনপির যে লোকটি মারা গেছে সে জীবন্ত হলে আওয়ামী লীগের ভোট হাতছাড়া হয়ে যাবে। মঙ্গলবার ঢাকার রিপোর্টার্স ইউনিটের নজরুল আহমেদ মিলনায়তনে পাওয়ার অফ ইউথ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রীর কাছে নির্দেশনা চায় নির্বাচন কমিশন গঠনের জন্য। অথচ সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে অথরিটি হলো রাষ্ট্রপতির উপর, কিন্তু প্রধানমন্ত্রীর প্রথম পছন্দ তো নুরুল হুদা, যে ব্যক্তিটি দেশের ইতিহাসের সবচেয়ে অপরিচ্ছন্ন নির্বাচন করেছে, তাকে প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রয়োজন। তিনি আরো বলেন, এই নুরুল হুদা সাহেবের নেতৃত্বে ভোটারবিহীন নির্বাচন হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যে যে প্রার্থীদের ঘোষণা করতে বলা হয়, নির্বাচন কমিশন সেসব প্রার্থীদের নাম ঘোষণা করে। মেয়াদ শেষ হওয়ার পর যদি নতুন নির্বাচন কমিশনার ঘোষণার নির্দেশ দেওয়া হয়, তাহলে প্রধানমন্ত্রী এই নুরুল হুদাকে পছন্দ করবে। আর যদি সে আবার নির্বাচন কমিশনের দায়িত্ব পায়, তাহলে নির্বাচন আরো ধ্বংসস্তূপে পরিণত হবে। করোনা নিয়ে যে কে কি সমালোচনা করলো আমি তার পরোয়া করি না। স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্যের জবাবে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, স্বাস্থ্যমন্ত্রী পরোয়া করবেন কেন, তার তো ভোটের দরকার হয় না, তার তো নির্বাচনের দরকার হয় না। প্রধানমন্ত্রী ভালো থাকলেই তাদের সবকিছু ঠিক থাকবে। মিডিয়াগুলোতে দেখা গেছে যে 27,000 লোক মারা গেছে করোনায়। এই 27,000 লোকের মৃত্যু স্বাস্থ্যমন্ত্রীর উপহার। স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী আরও বলেন, আপনার মাঝে যদি কর্তব্যবোধ দায়িত্বশীলতা থাকতো, তাহলে আপনি এ কথাগুলো বলতেন না। এই স্বাস্থ্যমন্ত্রীর আমলে শুধু জাল জালিয়াতি আর চুরি হয়েছে। জনগণ মারা গেলে বা করোনায় আক্রান্ত হলে তাতে আর কিছু আসে যায় না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন। আপনি ফ্লাইওভার দেখান, ব্রিজ দেখান, এগুলোতে বিভিন্ন স্বৈরাচার ফেসিস্ট সরকারও দেখাতো, এগুলো দেখে কি জনগণ উপকৃত হয়? চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কথা বলার সুযোগ তো অবারিত ছিল, বিএনপি মহাসচিবের বাইরে চিৎকার করার প্রয়োজন ছিল না, তার সংসদে গিয়ে কথা বলার সুযোগ ছিল। নির্বাচিত হয়েও সংসদে না গিয়ে ফখরুল দ্বিচারিতা করছেন। ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন। সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে বিএনপির নেতারা মনে শান্তি ও স্বস্তি খোঁজেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কিন্তু তারা নিজেদের ব্যর্থতা চিহ্নিত করার কোনো উদ্বেগ বা প্রয়াস চালান না। কর্মী সমর্থকদের ধাঁধার মধ্যে রেখে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায় বিএনপি, এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সার্বক্ষণিক সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে, অথচ তারা বলে তাদের কথার বলার সুযোগ নাকি কম আসছে। প্রতিদিন তাদের বক্তব্য পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায় আসছে, সংসদের আসন সংখ্যা অনুযায়ী প্রাপ্ত সময়ের বেশি সময় দেওয়া হচ্ছে, তাও বলে কথা নাকি কম দেওয়া হচ্ছে। চলে যাচ্ছি পরের সংবাদে। করোনা ভাইরাসের কারণে কয়েক মাস বন্ধ রাখার পর সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ শর্ত সাপেক্ষে বিদেশি কর্মীদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে। তবে কিছু নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রা শুরুর 6 ঘন্টা আগে বিমানবন্দরের আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা করতে হবে। বিষয়টি গুরুত্ব বিবেচনা করে 6 সেপ্টেম্বর বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কিন্তু 8 দিন পরও ল্যাব স্থাপন করা হয়নি। এমন পরিস্থিতিতে পিসিআর ল্যাব দ্রুত স্থাপনের দাবিতে মঙ্গলবার সকালে প্রবাসীরা বিক্ষোভ ও আমরণ অনশন করেন। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী তাদের অনশন ভাঙান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুধু ল্যাব স্থাপনের জায়গা নির্ধারণ করা ছাড়া কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে। এ কারণে দেশে আটকে পড়া হাজার হাজার প্রবাসী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ভবনের সামনে অনশনে বসেন প্রবাসীরা। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ তাদের অনশন ভাঙান। মন্ত্রীর আশ্বাস পেয়ে প্রবাসীরা শান্ত হন এবং বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন।
আন্দোলনরত আরব আমিরাত প্রবাসী এস এম মহিউদ্দিন বেলাল যুগান্তরকে বলেন, করোনা মহামারীর সময় দেশে ফিরে হাজারো প্রবাসী আটকা পড়েছেন। অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আবার অনেকের মেয়াদ শেষ হওয়ার পথে। শুধু দুবাই সরকার ভিসার মেয়াদ বাড়ালেও অন্য রাজ্যগুলো ভিসার মেয়াদ বাড়ায়নি, ফলে অনেক প্রবাসীর ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে ভ্রমণের 48 ঘন্টা আগে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তাই সরকারের কাছে আমাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে যেন বিমানবন্দরে সরকারিভাবে ল্যাব স্থাপন করা হয়, তা না হলে আমাদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। আবার যাদের ব্যবসা রয়েছে তারাও আর্থিক ক্ষতির মুখে পড়বেন। মহিউদ্দিন বেলাল আরও জানান, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারত ও পাকিস্তান ইতিমধ্যে বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপন করেছে। দুই দেশে প্রবাসীরা সহজে কাজে ফিরছেন। কয়েক সপ্তাহ আগে থেকে নাইজেরিয়া, ভিয়েতনাম, জাম্বিয়া ও ইন্দোনেশিয়ার প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছেন। অথচ আমাদের দুর্ভাগ্য যে কাজে ফিরতে আন্দোলনে নামতে হয়েছে। তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে ফিরতে না পারলে কয়েক হাজার প্রবাসী বেকার হয়ে পড়বেন, রেমিটেন্সের উপর প্রভাব পড়বে। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে দেশের তিনটি বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসাতে হবে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শফিকুল ইসলাম বলেন, 13 বছর ধরে দুবাইয়ে অফিস ক্লার্ক হিসেবে কাজ করছি। দেশে ছুটি কাটাতে এসেছিলাম, করোনার কারণে দেশে আটকা পড়েছি। কাজে যোগ দিতে বারবার তাগাদা দিচ্ছে প্রতিষ্ঠানটি, কিন্তু করোনা পরীক্ষা করাতে পারছি না, না পারায় যেতে পারছি না। প্রধানমন্ত্রীর নির্দেশ দিলেও এখনও বিমানবন্দরে একটা আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়নি। এতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে মন্ত্রণালয়। আমরা চাকরি হারালে এর দায় কে নেবে? একই দাবিতে আগে আমরা মানববন্ধন করেছি, এখন প্রবাসী কল্যাণ ভবনের গেট অবরোধ করে আমরা অনশন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। চলে যাচ্ছি পরের সংবাদে। শিগগিরই পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে নতুন নীতিমালা অনুযায়ী লোক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। মঙ্গলবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সমাপনী বক্তৃতায় একথা বলেন বেনজির আহমেদ। তিনি বলেন, নতুন নীতিমালায় পুলিশ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল নিয়োগ অত্যন্ত দক্ষতার সঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। আমরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশ এবং উন্নত অনেক দেশের নিয়োগ নীতিমালা পর্যালোচনা করে বাংলাদেশ পুলিশের উপযোগী কনস্টেবল নিয়োগ নীতিমালা প্রণয়ন করেছি। পুলিশের আইজিপি আরো বলেন, এর ফলে আমরা কনস্টেবল পদে মেধা ও শারীরিক দিক থেকে অধিকতর যোগ্যতা সম্পন্ন পুলিশ সদস্য নিয়োগে সক্ষম হব। অচিরেই পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদেও নতুন নীতিমালা অনুযায়ী লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ পুলিশকে একটি সুশৃঙ্খল বাহিনী উল্লেখ করে আইজিপি বলেন, বাহিনী শৃঙ্খলা এবং কল্যাণ এক বিষয় নয়, শৃঙ্খলাকে কল্যাণের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। বাহিনী শৃঙ্খলা রক্ষার বিষয়ে কোনো ধরনের আপোষ করা যাবে না। কোনো পুলিশ সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি তাদের কল্যাণ নিশ্চিত করতেও আমরা যথেষ্ট সচেষ্ট রয়েছি। তিনি বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে সামাজিক অনেক অপরাধ প্রতিরোধ করা যায়। বিট পুলিশিং এর কারণে বর্তমানে মামলা অর্ধেকে নেমে এসেছে। তিনি বিট পুলিশিং এর মাধ্যমে চুরি ডাকাতি সহ অন্যান্য অপরাধ দমনে তৎপরতা হওয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। চলে যাচ্ছি পরের সংবাদে। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর মার্কিন আইন প্রণেতাদের সামনে প্রকাশ্য শুনানিতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুনানিতে বর্তমান বিরোধী দলে থাকা দুজন রিপাবলিকান আইন প্রণেতা ব্লিংকেনকে পদত্যাগের আহ্বান জানান। শুনানিতে সমালোচনার জবাব দেন বাইডেন প্রশাসনের শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিংকেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার ওই শুনানিতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠজন কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা ব্লিংকেনের কথা বলায় বাধা সৃষ্টি করেন, তারা চিৎকারও করেন। প্যানেলে শীর্ষ রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ম্যাককল বলেন, আমেরিকার মানুষ সন্ত্রাসীদের কাছে হারতে পছন্দ করে না, অথচ আফগানিস্তানে ঠিক এটাই ঘটছে। প্রায় 5 ঘন্টার শুনানিকালে ব্লিংকেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রধানের পক্ষে যুক্তি দেখান। তিনি বলেন, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে তালেবানের সঙ্গে চুক্তি করেছিল। এ কারণে বাইডেন প্রশাসনের পক্ষে পুনরায় আলোচনা করার সুযোগ ছিল না, কারণ চুক্তির হেরফের হলে তালেবান আফগানিস্তানে অবস্থানরত আমেরিকানদের ফের হত্যা শুরুর